ভোরে রাশিয়াকে অস্ত্র দিয়েছে দক্ষিণ আফ্রিকা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত রাশিয়াকে অস্ত্র দেওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশটির নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রুবেন বিগ্রাটি বৃহস্পতিবার গত এগারোই মে এমন দাবি করেছেন দক্ষিণ আফ্রিকার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে দু সালের ছয় থেকে আটই ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞাভুক্ত রাশিয়ার মালবাহী জাহাজ লেডিয়ার রাজধানী কেপটাউনের সিমন শহরের নৌঘাটিতে নোংর করেছিল আর দূত অভিযোগ করেছেন ওই সময় নৌঘাঁটিতে ভেড়া জাহাজটি বোঝাই করে রাশিয়াকে অস্ত্র পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা রাষ্ট্রদূত রুবেন এমন গুরুতর অভিযোগ করে বলেছেন যেসব বিষয় আমরা লক্ষ্য করেছিলাম তার মধ্যে ছিল সিমন নৌঘাটিতে নোঙর করা একটি মালবাহী জাহাজ আমরা খুবই নিশ্চিত সিমন টাউন থেকে ওই জাহাজে অস্ত্র বোঝাই করা হয়েছে পরবর্তীতে জাহাজটি রাশিয়ায় ফিরে যায় তিনি আরও বলেছেন আমরা নিশ্চিত জাহাজে অস্ত্র বোঝাই করা হয়েছে এই দাবি সত্যতা সম্পর্কে আমি আমার জীবন বাজি ধরতে পারি মার্কিন দূত আরও বলেছেন রাশিয়ানদের অস্ত্র দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুতর আমরা মনে করি এই বিষয়টির কোনো সমাধান করা যাবে না আমরা চাই দক্ষিণ আফ্রিকায় নিরপেক্ষ থাকার নীতি অনুসরণ শুরু করবে এদিকে যুক্তরাষ্ট্রের দূতের পক্ষ থেকে এমন অভিযোগ আসার পর দক্ষিণ আফ্রিকা সরকার এর প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এমন কিছু ঘটেনি তবে তা সত্ত্বেও যেহেতু অভিযোগ তোলা হয়েছে তাই ঘটনাটি তদন্তে একজন সাবেক বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন কমিটি গঠন করা হবে